আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ দয়ায়, আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি। তো সিম্পলভাবে আজকে দুইটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এলাচি, দারচিনি, তেজপাতা, সব কিছু দিয়ে খুব ভালো করে ভেজে নিব। এরপরে যে মশলাগুলি আমি এখানে দিব একটু দেখিয়ে দিব। আজকে আমি ঝাল ঝাল মুরগির মাংস রান্না করব, আমার হাজবেন্ড বলতেছিল। তো এখানে মশলার পরিমাণগুলি একটু বেশি, তারপর আমি বলে দিব আমি যে পরিমাণের চিকেন নিয়েছি ওই পরিমাণের কিন্তু আমি মশলা নিয়েছি, কারণ আজকে কিন্তু আমি একটু ঝাল ঝাল মুরগির মাংস কষা খাবো। তো এই কারণে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো কী কী দিয়েছি বলে দিব। এখানে আদা বাটা দিয়েছি 3 চা চামচ, সেম এইভাবে কিন্তু রসুন বাটাও দিয়েছি, জিরা বাটাও দিয়েছি, হলুদের গুঁড়ি দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়ি দিয়েছি 2 চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়েছি 1/2 চামচ, গরম মশলার গুঁড়ি দিয়েছি 1 চামচ, লবণটা স্বাদ মতন। আর এখানে কিন্তু আমি খুবই ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, আর চিকেনটা কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি, আলুটাও কিন্তু ওইভাবেই কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ যাতে আজকে একটু ঝাল ঝাল হয়, কারণ আপনাদের ভাইয়াও বলতেছিল একটু ঝাল ঝাল করে চিকেনটা ছোট ছোট করে টুকরা করে একদম ঝাল ঝাল কষা মাংস খাবে। তো সেম আমি ওইভাবেই রান্না করতেছি। তো মশলা দিয়ে কষিয়ে কিন্তু আমি একটু পানি দিয়েও কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিব ঝোলের পানি যাতে করে কোনো কাঁচা গন্ধ না আসে, এই কারণে কিন্তু পানিটা দিয়ে দিব। আর আমি যে কতটুক ঝোল রাখব আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি কতটুক ঝোল রাখব। তো আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, খুব বেশি বেশি করে শেয়ার করবেন। তো এভাবে কিন্তু আমি চুলার জলটা কমিয়ে খুব সুন্দর করে রান্না করে নিব। যখন ফুটে গেছে আমি কিন্তু চুলার জলটা একটু কমিয়ে দিয়েছি। তো এটা কিন্তু হয়ে গেছে, তারপর আমি আরও একটু ঝোলটা কমাবো, এরপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব যে আজকের ঝাল ঝাল মুরগি কষাটা কেমন হয়েছে। আর এটা ছিল হচ্ছে চিংড়ি মাছ, আর তো চিংড়ি মাছটাও রান্না করব। চিংড়ি মাছটা আমার মেয়েদের খুব পছন্দ, তো দেখার পরেই বলতেছে রান্না করে দেওয়ার জন্য। তো ওইদিকে তো আমি চিকেনটা রান্না করলাম, আর এখন আমি এখান থেকে কয়েকটা আপনার চিংড়ি মাছ নিয়ে রান্না করব। তো এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। চিংড়ি মাছগুলি দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, একদমই তরতাজা, মনে হচ্ছে এখনই পুকুর থেকে ধরে আনছে। আমার কাছে তো এমনই লাগতেছে, আপনারা কমেন্ট করে জানাইতে পারেন যে আসলে কি আমি ঠিক বলেছি কি না। আমার কাছে খুবই টাটকা লাগতেছে, মনে হচ্ছে এইমাত্র হয়তো পুকুর থেকে ধরা হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু একটু ছোটো সাইজের চিংড়ি মাছগুলি নিয়েছি, এগুলি কিন্তু এরকমের করলে খুবই ভালো হয়। আর আমি বড়গুলি একটু রেখে দিয়েছি, কিছু আপনাদের সাথে রেসিপি করে শেয়ার করব। তো চিংড়ি মাছ ভাজার ঘিরা নেই কিন্তু সানজি, সুরাইয়া ওর আব্বু চলে আসতে, তো আমার কিন্তু আমি কিন্তু ভালোই ভেজে নিয়েছি, ওরা কিন্তু এখান থেকে ভাজা চিংড়ি মাছ খাবে। আর আমি এটা কিন্তু ঝাল ঝাল করে খুবই কম মশলায় চিংড়ি মাছের ভুনাটা করব। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, দেখতেই তো পারলেন অনেকগুলি, মানে ভুনা মানেই পেঁয়াজ। আর এখানে কিন্তু আমি সরিষার তেল একটু দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই স্কিপ হয়ে গেছে, কারণ আপনাদেরকে দেখানোর জন্য আমি আরও একবার তেল দিয়ে দিলাম সরিষার তেল। আসলে সরিষার তেল, সয়াবিন তেল দুইটা মিলিয়ে যদি আমরা ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ রান্না করি ওটার ফ্লেভার তো অনেক বেশি মজা। তো আমি 1 চামচ দিয়েছি রসুন বাটা, দিয়েছি 1.5 চামচ হচ্ছে মরিচের গুঁড়ি, 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়ি, লবণটা স্বাদ মতন। আর এখানে আর কোনো মশলা দিব না, চাইলে আপনারা এখানে আদা বাটাও দিতে পারেন, জিরা বাটাও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু ভুনা করব এই কারণে আর এগুলি দিলাম না। কিন্তু আমি যদি অন্যভাবে রান্না করতাম, একটু টক দই দিয়ে যদি রান্না করতাম তাহলে আমি অল্প অল্প করে আদা দিতাম, কিন্তু আজকে আমি শুধু ভুনা করব। তো আমি চাচ্ছিলাম চিংড়ি মাছের ফ্লেভারটাই থাক। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, নেওয়ার পরেও কিন্তু পানি দিয়েছি, আপনারা দেখতে পারলেন পানিটা ফুটে আসার পরে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর মজাদার ইয়ামি চিংড়ি মাছের দো পেঁয়াজি হয়ে গেছে, আর আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিব
যে মজাদার ইয়ামি চিংড়ি মাছের দো পেঁয়াজিটা কেমন হয়েছে। আশা করি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি ভালো হয়েছে। আপনাদের তো খাওয়াইতে পারবো না, কালার দেখেই বুঝতে পারবেন যে আসলেই রান্নাটা কেমন হয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম, কারণ আপনাদের সাথে কথা বললে শুধু বলতেই ইচ্ছা করে। তো আমি এখন খাবো আর আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। তো আজকের আমাদের যে আয়োজনটা ছিল আমি একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিব খাওয়ার সময়। তো এটা হচ্ছে আমার চিকেন কষাটা। তো খেতে খেতে আজকে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, খুব বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।